নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই শনি মহারাজ আগামী 18 মাসের মধ্যে এই তিন রাশির খাজানা পূর্ণ করতে চলেছে। দেখুন, আগামী 18 মাস এই তিন রাশির ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে এবং সেটি শুরু হবে 12ই অক্টোবর 2021 থেকে। অর্থাৎ এখন বর্তমানে শনি বক্রি অবস্থায় অবস্থান করছে। এই 12ই অক্টোবর 2021 থেকে এই শনির বক্রতা কেটে মার্গী অবস্থাতে আপনার মকর রাশিতে অবস্থান করবে এবং তিনটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে কেন, আমি তাও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই 18 মাস এই শনি আপনাদেরকে সব দিক থেকে কিন্তু উন্নতি সাধন কিন্তু করবে। দেখুন, এই শনি আপনারা প্রত্যেকেই জানেন পায়া হয়, অর্থাৎ তাম্র পায়া, স্বর্ণ পায়া, চাঁদির পায়া, লৌহ পায়া, এই চারটি কিন্তু পায়া কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে থাকে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই স্বর্ণ পায়া, তাম্র পায়া, চাঁদির পায়া, লৌহ পায়া, এই পায়ার মধ্যে তাম্র পায়াতে কিন্তু শনি চলবে। এই তাম্র পায়াতে শনি এই তিনটি রাশিকে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে। কোন এই তিন রাশি? প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দেখুন, আপনাদের থার্ড হাউসে এই শনির কিন্তু গোচর, অর্থাৎ গোচরে থার্ড হাউসে শনি কিন্তু বিশেষ রূপে শুভ ফল দেয়। যেহেতু এটা আপনাদের তৃতীয় পতি তৃতীয়ভাবে অবস্থান করছে এবং আপনাদের চতুর্থ পতিকে কানেক্ট করছে, অর্থাৎ আপনাদের সুখ সাধনের জায়গা বৃদ্ধি করবে, আপনাদের বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে কন্ট্যাক্টগুলো দিবে, অর্থাৎ বড় ধরনের ড্রিলগুলো ব্যবসা ক্ষেত্রে আসবে, রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের এই সময় হবে, প্রপার্টি থেকে লাভ, আপনার যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিদেশ থেকে লাভ, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন, ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে, আপনাদের ভূমি ভবন বাহন সুখ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এই শনি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ দিতে চলেছে, অর্থাৎ ধনের জায়গাটা, অর্থের জায়গাটা আপনাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল আপনাদেরকে দিবে এবং পারিবারিক সুখ, প্রপার্টি থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে এই শনি অবস্থান করে শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। প্রথম কথা, এই দেড় বছরের মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উত্থান এই সময় কিন্তু হবে। আপনি কর্কট রাশি মানুষ, আপনি ব্যবসা করছেন, এই 12ই অক্টোবর পরের পর থেকে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উত্থান, দাম্পত্য সুখ, দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, যাদের পেট্রোল কেমিক্যালের ব্যবসা আছে, আপনার সরষার তেলের বিজনেস, ডালের বিজনেস, আপনার কাঁচের বিজনেস, আপনার লোহার ব্যবসা, আপনার গাড়ির ব্যবসা, সিমেন্টের ব্যবসা, এই ব্যবসাগুলো যাদের আছে তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু করবে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে অপার ধন দিয়ে যাবে আপনার কর্কট রাশিকে। বিবাহের ক্ষেত্রে যোগাযোগ, দাম্পত্য সুখ, আর্থিক শ্রীবৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু আগামী দেড় বছরের মধ্যে শনি কিন্তু আপনাদেরকে দিতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ শনি আপনাদেরকে কিন্তু ঢেলে দিয়ে যাবে কর্কট রাশিকে এবং অর্থনৈতিক দিক ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু হবে, যাদের
রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা, গবেষণামূলক পড়াশোনাতে আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করবেন। অর্থাৎ কোনো আবিষ্কার যাদের প্রপার্টি নিয়ে সমস্যা চলছিল, কেস মামলা মকদ্দমা, সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু এই সময় পাবেন। প্রপার্টি থেকে এই সময় কিন্তু আপনাদের লাভ কিন্তু আপনাদের এই সময় হতে চলেছে। এবং আপনাদের শ্বশুরালয় থেকে সাহায্য পাওয়া, শ্বশুরবাড়ি থেকে সাহায্য পাওয়া বা শ্বশুরবাড়ির সঙ্গে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেই জায়গাটা সম্পর্ক কিন্তু ধীরে ধীরে আপনাদের উন্নতি কিন্তু হবে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের দশমভাবে এই শনির অবস্থান এমনিতে শ্মশানগ্ন মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে, একাদশপতিকে কানেক্ট করছে এবং এই সময়ের মধ্যে আপনাদের মান যশ কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের হবে। মেষ রাশি কর্মযোগ, আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। শ্বশুরবাড়ি থেকে কোনো সাহায্য আপনারা মেষ রাশি আপনারা কিন্তু পাবেন এবং এই সময়ের মধ্যে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, প্রপার্টি থেকে লাভ, কর্মযোগ কর্মক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট। এই আপনার মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই শনির মহারাজ আপনাদেরকে কিন্তু খাজানা আপনাদের পূরণ করবে এই তাম্রপায়াতে। এই ছিল ভিডিও। এই 18 মাস এই তিন রাশি করতে চলেছে রাজকীয় সুখ, খাজানা পূরণ হবে। ওং সাং শনিশ্চরায় নমঃ।